অনেকগুলো পেজ আছে যে পেজগুলো শুধুমাত্র আমার এগেনস্টে সারাক্ষণ পোস্ট দিতে থাকে আমি অলরেডি আমি একটা লিস্ট মানে আমার অ্যাডমিনরা করছে যেসব পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এমন কিছু পেজের তালিকা তৈরি করছেন বুবলি এইসব পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন এই নায়িকা যেটা আমরা আমাদের বাংলাদেশের আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল এই পেজগুলো নিয়ে আমি অলরেডি আমি একটা লিস্ট মানে আমার অ্যাডমিনরা করছে সো তারা এটা বলেছে যে আসলে আপু আপনি কেন স্টেপ নিচ্ছেন না কারণ এই যে পেজগুলো একটা ফেক ইনফরমেশন ছড়াচ্ছে এটা আমাদের একটা বুলিং করা হচ্ছে ববলি বলেন বর্তমানে সব থেকে বেশি আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হচ্ছে বিভিন্ন সময় এসব দেখেও আমি কোনো প্রতিবাদ করিনি আমার এই প্রতিবাদ না করাটা আমার দুর্বলতা না আমি তাদের শোধরানোর জন্য সুযোগ দিয়েছি আমি ইগনোর করে যাই আমি হয়তো সবকিছু জবাব দেই না কিন্তু এটা তার মানে এই না যে কোনো কিছু আমি ইগনোর করে যাচ্ছি বলে সেটা আমার আমি দুর্বলতা এটা আমার তা কিন্তু না হয়তোবা আমি এটা ভাবছি যে তারা হয়তো ঠিক হয়ে যাবে বুবলি বলেন বিভিন্ন সময় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলে তারা এইসব ছবি নিয়ে এডিট করে মিথ্যা পপাগান্ডা ছড়িয়ে থাকে এইসব কর্মকাণ্ডে বর্তমানে আমি বিব্রতকর পরিস্থিতি শিকার হচ্ছি শেজাদের বাবা যখন শেজাদের জন্মদিনের কেক কেটেছে একুশে মার্চ সেই ছবিগুলো তো আমি দেইনি বা ওই আমি আমার দেখা গেছে যে শেজাদ শেজাদের দাদুমার সাথে কেক কাটছে আমরা সহ আমি ওই ছবিটা পোস্ট করছি তো এখন বলছে সাকিব তো বাসায় ছিল না এই জন্য বোধ বুবলি গেছে তারা একটা প্রপাগান্ডা ছড়িয়ে দেয় এই ছবিটা তো এডিট করা এই ছবিটা তো অনেক আগের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের দুই স্ত্রী অপবিশ্বাস এবং বুবলির নিজস্ব কিছু ভক্ত অনুরাগী রয়েছে যারা প্রতিনিয়ত এই দুই নায়িকাকে অনুসরণ করে ব্যক্তিজীবনের দ্বন্দ্বের কারণে অপবিশ্বাস এবং বুবলির মাঝে সাপে নেউলে সম্পর্ক তাদের এই দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে তাদের ভক্ত অনুরাগীদের মাঝেও তাই অপবিশ্বাস কোনো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা নিয়ে ট্রল করে থাকে বুবলি অনুরাগীরা অন্যদিকে বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করলে তা নিয়েও ট্রল করে থাকে অপবিশ্বাসের অনুরাগীরা তবে এবার সেই ট্রলকারীদের তালিকা করে কিছু ফেসবুক পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন বুবলি দর্শক বুবলির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান কে কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন